মা, প্রচুর ঝড় উঠেছে। মা, বালু ঝড়। তুল তুল, জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুল। মা, আমি পারবো না। তুমি তুলো, আমি ঘরে গেলাম। ছেলেটাকে এত করে তুললাম, তুললো না। এ বাবা, আয় বাবা আয়, বস্তাটা ধরবি, আয়। কই রে আয়, আমি একা পারবো না। আয় বাবা, একটু ধরে দে। বললাম যে আমি পারবো না, তুমি তাও কেন ডাকছো? ধর, ওই ধারটা তুলে ধর। যা, এবার বাড়ি যা। মা, তুমি এসো। মা, টিঙে এত কিসের শব্দ? ফুল পড়ছে। মা, আমি পোড়াতে যাব? না, চুপ করে বসবি যা। আমার একা ভয় লাগছে যে। তুমি এসো। ওই গো, এসো না। ও মা, মা, এত বাতাসে টিংটা উড়িয়ে যদি নিয়ে চলে যায় কি হবে? থাকবো কোথায়? ও মা, বলো না, আমার যে প্রচুর ভয় করছে। এখানে তুই চুপচাপ বস, মনে হয় টিং ফেটে গেছে ফুলের চোটে। মা, দেখো কত বড় বড় ফুল। হে ভগবান, এ অথাক কেন এত কাঁদা? জয় বাবা বুড়াসি, জয় মা দুর্গা, রক্ষা করো। মা, আমার ভয় করছে। মেঝেতে দেখ কত বড় বড় ফুল, যেমন আধলা ইট। হে ভগবান, ফুল থামাও না, বৃষ্টি থামাও না। চুপ করে বস, আমি দুয়ার থেকে জামবাটিটা আনি। ও মা, কত বড় ফুল জমেছে। ও মা, কত ফুল জমেছে, কত বড় বড়। বোধহয় ফুলটা একটু কমেছে, তবে এবার বৃষ্টি প্রচুর হচ্ছে। মা, আজ আর বৃষ্টি থামবে না। মেঝেতে কত জল জমেছে দেখো। জলটা কুড়িয়ে নি বেটা, আমার জীবনের দুঃখগুলো বারে বারে ফিরে আসে কেন? কেন বছরটা টিংটাই উড়িয়ে নিয়ে গেল, তার ফিরে বছর ছেলেটা কেমন টিংটা দড়ি দিয়ে চিপে কতক্ষণ ধরেছিল, আবার এবছর ভগবান কি তোমার লীলা। ও মা, কি বিড়বিড় করো। ও মা, কত বড় ফুল। তুই ওই কোনাতে বস। মা, অত ফুল কোথা থেকে আসছে? ও মা, বলো না, এত ফুল কোথা থেকে আসছে? মেঘে কি এত ফুল জমে থাকে? থাকে বই কি, না হলে এলো কোথা থেকে? ভগবানের বাণ, ভগবানের বাণ। বোধহয় মা, ফুলজন কমে গেছে, বাইরে যাব? না, যেতে হবে না, রাত নেমেছে, অন্ধকার ঘুটঘুটা। মা, আম কুড়াতে যাব? না, যেতে হবে না। লোকের গাছ দেখেছো তো, আম কুড়ালে কত বাখান দেয় বুড়োটা। মনে আছে আগের বছর তোর হাত থেকে আমগুলো ছাড়িয়ে নিল বুড়িটা? তুই এতই বেহ্যাম, তাও আম কুড়াতে যাবি? নে, জামবাড়িটা উছুড় হয়েছে, জলটা ফেলে দে। কি হলো বেটা, ধর, আমি কালকে বাজার থেকে আম এনে দেব। যা ঝড় ফুল বৃষ্টি, কত আম ঝরবে, আমের দামও কমে যাবে, আর ফাটা আমগুলো কমেতে দিয়ে যাবে। ও মা, আমরা গরিব কেন? তোর মাথায় গরিব কেন, গরিব কেন ঘুরে কেন? ও যে সেদিন তোমার কাছে বায়না করছিলাম, ঘুগনি খাবো মা, ঘুগনি খাবো, আর তুমি না বারণ করছিলে, আমি তাও চিল্লাচ্ছিলাম। আর লেম্বুর মা কি বললে শুনলে? নারীর বেটা গুন্দা, ভাত না হয়েছে মাই জানে। মা, নারী মানে কি আর গুন্দা? মা, তুমি কাঁদছো? না, দাঁড়া, আবার জানবাটিটা ভর্তি হয়ে গেছে, জলটা ফেলে দিয়ে আসি। মা, কালকে আমের ডাল করবে? আমার না খেতে খুব ভালো লাগে, তবে কিছুদিন আগে ওদের বাড়িতে রান্নায় নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, অতটা ভালো লাগেনি। মা, তুমি কত সুন্দর করো,
কি গো করবে তোর? মা, তোমার আমডাল খেতে ভালো লাগে? ওই আর কি ভালো লাগে, অভাকার পুরা কপাল, আমাদের কি ভালো লাগলে চলবে? হাতের সামনে যা পাই তাই খেতে হয়, অত জীবকে সাথ দিতে পাবি কোথায়? বেটা বেটা, সকাল হয়েছে, ওর তো টিউশন নেই, ওঠ রে। আছে তো মা। হ্যাঁ দেখ বেটা, কত আম এনেছি। কোথায় পেলে? ওদের বাড়িতে, অনেক গাছ থেকে ঝরেছে তো তাই কিছু দিয়ে দিল। তোর আমগুড় খেতে ভালো লাগে না? আমগুড় করবো, বুঝলি বেটা? সত্যি মা? রে চল, ওর বাসি বিছনা ছাড়, আমার অনেক কাজ আছে। চল, বনে গিয়েছিলাম, তোর জন্য বাদাম এনেছি, এখন বাদামের বীজ পুড়িয়ে খাবি। মা, তুই বন কখন গেলে? অনেক সকালে উঠেছি তো, পুতুলের মা ডাকতে এসেছিল, বলল ঝড়ে অনেক শুকনো ডাল পড়বে। আর সত্যি বেটা, কত শুকনো ডাল, তুই যদি যেতি। তুমি আমাকে ডাকলে কই? কত ডেকেছি, তুই ঘুমে আচ্ছন্ন, নে ওর দেখি। ও মা, ঘরে কত রোদ এসেছে, দেখো মা কত বড় বড় ফুটো হয়েছে টিঙ্গে। বাইরে দেখবি যা, কত লোকই টিং উড়েছে, কত গাছ ভেঙেছে, ওর দেখি এবার। দেখ ওদিকে তোর বইগুলো ভিজে গেছে নাকি। ও মা, ভিজে নে একটাও, তবে কমন মিশকে গেছে। মা, এবার তো টিঙে জল পড়বে। তোর দাদুকে ডাকবো, টিং পিটে দিয়ে যাবে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, এখন সর্দম তুই একটা তিলপল কিনে আনবি, না হলে পিচ বোর্ড, ওই মাস করে দেখা যাবে। তাড়াতাড়ি মুখ ধুয়ে টিউশন চলে যা। আর শোন, পাটাতে 140 টাকা আছে, স্যারকে 2 মাসের টাকাটা দিয়ে দিবি। যদি পরে দি টাকাটা? না, দিয়ে আয়, তারও তো দরকার। এক পেনা কন খাবি তাও ভালো, তবে ধার দে না রাখতে নেই। মা, ডালটা দারুণ হয়েছে। তাহলে আরো 4টি ভাত দি। আর খেতে পারবো না, দেখো এখনো ভাত আছে, আর তুমি বলছো আরো দি। পুরো থালা গুটি খেয়ে নে, একটাও না পড়ে থাকে। মা, তোমার জন্য কতটা ডাল রয়েছে? তুই কি আর একটু নিবি? যদি বেশি থাকে তাহলে নিতাম তো। নে, বাটিটা সামনে কর। মা, তোমার জন্য কই? আমার খেতে ভালো লাগে না বেটা, আর আমি কত খাই, একটু আছে তো, ওটাই আমার হয়ে যাবে। মা, আগে তোমাকে বুঝতাম না, এখন তো বুঝি, তুমি আমদার পছন্দ করো, কিন্তু আমাকে না বলছো। তাড়াতাড়ি খেয়ে পড়তে বস, দিয়ে বেলা কমলে খেলতে যাবি, রোদে রোদে যাস না, ঝলা লেগে নাক দিয়ে রক্ত পড়বে।